আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আশিকা আলী শুরুতেই জানাবো সংবাদ শুরু কিছু অসাধু ব্যবসায়ীর কারণে দেশের ব্যবসা বাণিজ্যে বিরূপ প্রভাব পড়ছে বলে রাষ্ট্রপতি দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জাতীয় নির্বাচন সামনে রেখে আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না লন্ডনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুঁশিয়ারি ভিসা নীতির হুমকি শেষ হওয়ায় বিএনপির গলায় নরম সুর মন্তব্য কাদেরের বেগম খালেদা জিয়ার কিছু হলে দায় নিতে হবে সরকারকে হুঁশিয়ারি ফখরের মানুষের চাহিদা অনুযায়ী বাংলাদেশে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনকে সমর্থন করবে যুক্তরাষ্ট্র বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলছিলাম সংবাদ শিরোনামগুলো এবারে বিস্তারিত এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর অতি মুনাফা লোভীর কারণে দেশের ব্যবসা বাণিজ্যে বিরূপ প্রভাব ফেলছে বলে উদ্বেগ জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এসব দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি সকালে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি শিল্প খাতে বিশেষ অবদান রাখা এবছর ৬টি ক্যাটাগরিতে ১২ জন শিল্প উদ্যোক্তাকে প্রদান করা হয় এ পুরস্কার বিস্তারিত আরো জানাচ্ছেন রাকিব হাসান বেসরকারি খাতে পরিবেশ বান্ধব শিল্প স্থাপন কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগে উৎসাহী করা সহ শিল্প খাতের অবদানকে স্বীকৃতি দিতেই সরকার প্রবর্তন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবছর ৬ ক্যাটাগরিতে নির্বাচিত ১২টি শিল্প প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিকে প্রদান করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২২ পুরস্কার প্রাপ্তদের হাতে স্বর্ণখচিত ক্রেস্ট চেক ও সম্মাননাপত্র তুলে দেন রাষ্ট্রপতি পুরস্কার প্রদান অনুষ্ঠানে বৈশ্বিক অর্থনীতিতে চলমান মন্দার দিকটি বিবেচনায় নিয়ে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি বিশ্ব অর্থনীতির বর্তমান অবস্থায় বাংলাদেশের রপ্তানি ও ব্যবসা বাণিজ্যে কী প্রভাব পড়তে পারে তা চিহ্নিত করতে হবে এবং ঝুঁকি ও সম্ভাবনা বিবেচনা করে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদেরকে এগিয়ে যেতে হবে ব্যবসা করা সরকারের কাজ নয় জানিয়ে ব্যবসার নামে যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারও নির্দেশ দেন রাষ্ট্রপ্রধান ব্যবসা করা সরকারের কাজ নয় সরকারের কাজ হচ্ছে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করা কিন্তু এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অতি মুনাফালোভী মনোভাব ও রাতারাতি বড় খাওয়ার স্বপ্ন দেশের ব্যবসা বাণিজ্যে বিরূপ প্রভাব ফেলছে অল্প কিছু লোকের অপকর্মের দায়ভার এই দেশপ্রেমিক ব্যবসায়ী যারা আছেন এই সম্প্রদায় এটা নিতে পারে না তাই আপনাদেরকে এসব দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে সরকার সবসময় আপনাদের পাশে আছে পাশে থাকবে রাকিব হাসান মাই টিভি ঢাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আগামী জাতীয় নির্বাচনের আগে আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড বা একইভাবে সাধারণ মানুষের উপর হামলার ঘটনা ঘটলে কোনো ছাড় দেওয়া হবে না লন্ডনের ওয়েস্টমিনিস্টারে প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত কমিউনিটি সংবর্ধনায় তিনি একথা বলেন স্যাংশন নিয়ে দুশ্চিন্তা না করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আতিকুর রহমান তিতাসের রিপোর্ট লন্ডন সফরে মেথডিস্ট সেন্ট্রাল হল ওয়েস্টমিনিস্টারে আয়োজিত নাগরিক সংবর্ধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য আওয়ামী লীগ এই সংবর্ধনার আয়োজন করে এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আগামী জাতীয় নির্বাচনের আগে আন্দোলনের নামে সন্ত্রাসবাদ বা সাধারণ মানুষের উপর হামলার ঘটনা ঘটলে কোনো ছাড় দেওয়া হবে না আমার কথা হচ্ছে আর যদি আমার দেশের মানুষের উপর ওই ধরনের অত্যাচার যদি করে তো ওদের কোনো ছাড় নাই পরিষ্কার করে ২০১৩-১৪ সালে আন্দোলনের নামে বিএনপি জামাত জোটের অগ্নি সন্ত্রাসের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন সে সময় সারা দেশে তাণ্ডব চালিয়েছিল দলটি হত্যা করেছিল পুলিশকেও অবরোধ ঘোষণা দিল খালেদা জিয়া নিজেই অবরুদ্ধ হয়ে থাকলো অফিসের মধ্যে নিজেদের তালা দিয়ে আর কি অবরোধের নামে এই অগ্নি সন্ত্রাস এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গেও কথা বলেন সরকার প্রধান জেলে যে তাকে কোর্টে হাজিরা দিয়ে কোর্টের কাছে পারমিশন নিয়ে
কোর্ট পারমিশন নিলে তখন সে বাইরে যেতে পারবে। এখানে কোনো আমার এক্সিকিউটিভ অথরিটি নাই যে কোর্টে দেওয়া রায়ের বিরুদ্ধে তাকে আমরা পাঠাতে পারি। স্যাংশন নিয়ে প্রবাসীদের চিন্তা না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে দেশের জনগণই গড়ে তুলবে, কারো মুখাপেক্ষী হতে হবে না। নিশ্চয়ই আপনারা এটা উপলব্ধি করতে পারেন যে আজকে বাংলাদেশ বললে মানুষ বাংলাদেশের নাগরিক সম্মানের চোখে দেখে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ভিসানীতির হুমকি ধামকি শেষ, তাই বিএনপির গলা সুর নরম হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে সাভারের আমিন বাজারে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ভিসানীতি দিয়ে আওয়ামী লীগ সরকারকে সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারা থেকে সরানো যাবে না। প্রতিহিংসা পরায়ণ খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মহানুভবতা দেখিয়ে চলেছেন তা নজিরবিহীন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের প্রতিনিধিদের সাথে বৈঠককালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। আইনের ভুল ব্যাখ্যা দিয়ে সরকার বেগম জিয়াকে বিদেশ যেতে বাধা দিচ্ছে, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তাদের আদালতে যাওয়ার পরামর্শ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বেগম খালেদা জিয়ার প্রতি যেই মহানুভবতা, সহমর্মিতা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেখিয়েছেন সেটি আর কেউ দেখাতে পারত না। অথচ বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল তখন তিনি যে প্রতিহিংসাপরায়ণ ছিলেন, যে পরিমাণ জিঘাংসাপরায়ণ ছিলেন, সেটি বাংলাদেশের ইতিহাসে বিরল। কোনো শর্ত মেনে বেগম খালেদা জিয়ার মুক্তি চায় না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে বিএনপি নির্বাচনে যাবে না বলেও জানান মির্জা ফখরুল। মাবুশেকতার রিপোর্ট। গুলশানে চেয়ারপারসনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়াকে সরকার বিদেশে চিকিৎসার অনুমতি না দেয়া নিয়ে স্থায়ী কমিটির সভার মন্তব্য তুলে ধরেন বিএনপি মহাসচিব। চিকিৎসা নিতে বাধা দেওয়া শুধু অমানবিক নয়, সংবিধান লঙ্ঘন ও বেআইনি। সরকার দণ্ড স্থগিতকরণের শর্তগুলো প্রত্যাহার করে নিলে গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসা প্রাপ্তি থেকে আর বঞ্চিত হওয়ার কোনো আশঙ্কা থাকে না। খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে প্রধানমন্ত্রীর মন্তব্যেরও জবাব দেন তিনি। এই মধ্যে যে কত ব্যক্তিগত প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসা তার বক্তব্যের মধ্যে কালকে সেটা চলে এসেছে। আমরা আশা করি যে সুখ্যাতের শুভবুদ্ধির উদয় হবে, দেশনেত্রীকে তার চিকিৎসার জন্য ব্যবস্থা করবে। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা মুক্তি এবং চলমান সরকার পতন আন্দোলন প্রসঙ্গেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়াকে এই অবস্থায় রেখে না, হাসিনাকে ক্ষমতায় রেখে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। পরিবার থেকে পরিষ্কার করে বলে দিয়েছেন না যে কোনো শর্ত সাপেক্ষে তিনি কখনো বাইরে যাবেন না। এদিকে সুপ্রিম কোর্ট বার ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি নেতৃত্বাধীন ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট। বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার সমিতি অ্যাডহক কমিটি ইতিমধ্যেই মাননীয় প্রধান বিচারপতির কথিত সম্বর্ধনা অনুষ্ঠান এবং পরবর্তীতে বারের সদস্যদের সঙ্গে সদ্য বিচারক বৃন্দের সৌজন্য সাক্ষাতের কর্মসূচি বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ইউথ ফোরামের মানববন্ধনে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন বক্তারা। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে সরকার বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়াকে মুক্ত করে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা হবে। রাজবাড়ী থেকে মাদারীপুর অভিমুখে রোড মার্চ কর্মসূচির উদ্বোধনকালে বিএনপি নেতারা এসব কথা বলেন। প্রতিনিধি শেখ মমিনের তথ্যচিত্রে ইউসুফ আলীর রিপোর্ট।
সরকার পতনের একদফার দাবিতে রাজবাড়ির গোয়ালন্দ থেকে মাদারীপুরের মোস্তফাপুর পর্যন্ত রোড মার্চ কর্মসূচির আয়োজন করে বিএনপি। গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই কর্মসূচির শুরুতে আয়োজিত সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিরোধী দল দমনের মাধ্যমে সরকার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চায়। একবার অবৈধভাবে ক্ষমতা দখল করলে এটা রাখার জন্য আপনাকে ক্রমান্বয়ে অবৈধ কাজ করে যেতে হবে, যেই কারণে জনগণকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠাতে হচ্ছে। সবচেয়ে বড় যেটা, দেশনেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক অঙ্গন থেকে সরানোর জন্য, ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার জন্য, বিরোধী দল ধ্বংস করার জন্য দেশনেত্রীকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে। আজকে শুধু নেত্রীকে জেলে দেয় নাই, তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। স্থায়ী কমিটির অন্য সদস্য সেলিমা রহমান বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ে সরকার পতনের বিকল্প নেই। গোয়ালন্দ থেকে শুরু হয়ে রোড মার্চ কর্মসূচি শরীয়তপুর গিয়ে শেষ হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে মাদারীপুরের মোস্তফাপুরে গিয়ে শেষ হয়। ইউসুফ আলী, মাই টিভি নিউজ ডেস্ক। আমেরিকান পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, বাংলাদেশের জনগণের স্বাধীনভাবে তাদের নেতা নির্বাচনের আকাঙ্ক্ষাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, বাংলাদেশের জনগণ যেন স্বাধীনভাবে তাদের নেতাদের নির্বাচন করতে পারে, যুক্তরাষ্ট্র কেবল এটাই নিশ্চিত করতে চায়। সানের সময় সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার। এছাড়া যুক্তরাষ্ট্র বাংলাদেশে কোনো বিশেষ দলকে সমর্থন করে না বলেও জানিয়েছেন তিনি। মিলার বলেছেন, বাংলাদেশের নির্বাচনের ফলাফলকেও প্রভাবিত করতে চায় না যুক্তরাষ্ট্র। লক্ষ্মীপুর 3 এবং ব্রাহ্মণবাড়িয়া 2 শূন্য আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ হবে 5ই নভেম্বর। 2 আসনের সংসদ সদস্যদের মৃত্যু হওয়ায় সংবিধান অনুযায়ী স্বল্প সময় হলেও এই উপনির্বাচনের তাফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশনের মুখপাত্র জাহাঙ্গীর আলম উপনির্বাচনের তাফসিল ঘোষণা করে বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসলেও সংসদ সচিবালয় থেকে প্রজ্ঞাপন জারি হওয়ায় নির্বাচন কমিশন আজ বিশেষ সভায় এই তাফসিল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনে কোনো সিসি ক্যামেরা স্থাপন করা হবে না এবং সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ব্রাহ্মণবাড়িয়া 2 এবং লক্ষ্মীপুর 3 এ নির্বাচন আয়োজন সংক্রান্ত আজকে কমিশন সভা ছিল। কমিশন সভায় সিদ্ধান্তের আলোকে নির্বাচন কমিশন 2টি আসনের নিম্নরূপ তফসিল ঘোষণা করছে। এই দুটো উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন হচ্ছে 11ই অক্টোবর 2023 বুধবার। মনোনয়নপত্র বাছাই হবে 12ই অক্টোবর 2023 বৃহস্পতিবার। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে 13 থেকে 17ই অক্টোবর শুক্র থেকে মঙ্গলবার। আপিল নিষ্পত্তি হবে 18ই অক্টোবর বুধবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 19ই অক্টোবর 2023 বৃহস্পতিবার। প্রতীক বরাদ্দ 20ই অক্টোবর 2023 শুক্রবার এবং ভোট গ্রহণ হবে 5ই নভেম্বর 2023 রবিবার। অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নোবেলজয়ী ডক্টর ইউনুস সহ 13 জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আগামী 4 ও 5 অক্টোবর তাদের জিজ্ঞাসাবাদ করবে দুদক। অভিযোগে বলা হয়, 1996 সাল থেকে গ্রামীণ টেলিকমের বেশিরভাগ লেনদেনই সন্দেহজনক। শুধু তাই নয়, আইএলওতে দেয়া শ্রমিকদের অর্থ পাচারের অভিযোগেরও তদন্ত চায় সংস্থাটি। ন্যায্য পাওনা থেকে বঞ্চিতের অভিযোগ এনে তার অধীনস্থ শ্রমিকরা গ্রামীণ টেলিকম ও এর প্রতিষ্ঠাতা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে 110টি মামলা করেন। সম্প্রতি 176 জন শ্রমিকের পাওনা 476 কোটি টাকা পরিশোধ করে আবারও আলোচনায় আসেন ডক্টর ইউনুস।
চলতি 2023-24 অর্থ বছর বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কিছুটা কমিয়ে এনেছে বিশ্বব্যাংক। সংস্থাটির নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে এই অর্থ বছর জিডিপি 5.6% হতে পারে। মঙ্গলবার সংস্থাটির ঢাকা অফিসে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট শীর্ষক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে উঠে এসেছে দেশে 2025 সালে 5.8% প্রবৃদ্ধি হবে। এর আগে বাংলাদেশের 2021-22 অর্থ বছরে 7.1 ও 2022-23 অর্থ বছরে 6% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল বিশ্বব্যাংক। এবার 50,000 শিক্ষা প্রতিষ্ঠানের 30,000 শিক্ষার্থীকে চক্ষুসেবা দিবে সৌদি আরব সরকার। দুপুরের রাজধানী গুলশানে সৌদি আম্বাসির মিলনায়তনে সংবাদ সম্মেলনে একথা জানান বাংলাদেশে নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে সৌদি ভলান্টিয়ার প্রোগ্রাম ইপসার উদ্বোধন করা হয়। স্বাস্থ্য, অর্থনীতি এবং জ্বালানি সহ সকল সহযোগিতা নিয়ে বাংলাদেশের পাশে সৌদি থাকবে বলেও জানান দেশটির রাষ্ট্রদূত। আর জানাচ্ছেন সৌদি আরবের কিং সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উদ্যোগে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল সৌদি ভলান্টিয়ার প্রোগ্রাম ইপসার। এই প্রোগ্রামের লক্ষ্য হচ্ছে 50টি প্রকল্পের 50টি স্কুলে 30,000 শিক্ষার্থীর চক্ষু সেবা প্রদান করা। বাংলাদেশের সৌদি দূতাবাসের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। টুডে উই ইনগ্রিয়েট দ্য প্রজেক্ট অফ ব্লাইন্ডনেস এন্ড আই ডিজিজেস। দিস উইল ইনক্লুড মোর দ্যান 50,000 স্টুডেন্টস। Will inshallah be implemented for the next 6 months, and this project is one of the continuous projects for KS relief here in Bangladesh. স্বাস্থ্য, অর্থনীতি এবং জ্বালানি সহ সকল সহযোগিতা নিয়েই বাংলাদেশের পাশে সৌদি থাকবে বলেও জানান দেশটির রাষ্ট্রদূত। Our relationship, it's a multidimensional relation. It's not only concentrated in manpower or Hajj and Umrah or AIDS, but it's more than this. It exceeds to investment, defense, economy, culture, sport, and many other areas. We have there in Saudi Arabia more than 2.8 million Bangladeshis, and the Saudi government and the Saudi people acknowledge their participation in our development. এক প্রশ্নের জবাবে তিনি জানান শান্তিপূর্ণ অবস্থায় বাংলাদেশ থেকে মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় সৌদি সরকার। This is inshallah will be the beginning to repatriate all the Rohingyas to their homeland there in Myanmar safely and with security. সংবাদ সম্মেলন শেষে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন দেশ সেরা ইউটিউবার ও মাইটিভির পরিচালক তৌহিদ উদ্দিন আফ্রিদি। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। জাতিসংঘ মিশনে বাংলাদেশ সেনাবাহিনী 1 নম্বরে অবস্থান করছে, এই সুনাম ধরে রাখতে হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন। সকালে চট্টগ্রাম সেনানিবাসের এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর 4টি ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সেনাবাহিনীর প্রত্যেক সদস্যকে সেবা ও ত্যাগের মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। সেনা এবং নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও স্থানীয় বেসামরিক প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদবী সেনা সদস্যগণ উপস্থিত ছিলেন। আমাদের মনে রাখতে হবে সবসময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কাজ হল দেশের সার্বভৌম রক্ষা করা। সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আমরা কিন্তু শান্তিকালীন সময়ও ইনাইট সিভিল পাওয়ারে অনেকগুলো দায়িত্ব পালন করে থাকি।
একটি স্বাধীন দেশের গণমাধ্যমের উপর চাপিয়ে দেওয়া ভিসা নীতি অবমাননাকর এবং দেশের স্বাধীনতার উপর হস্তক্ষেপের শামিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবান চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে ভিসা নীতির নামে সংবাদ মাধ্যমে যুক্তরাষ্ট্রের চাপের প্রতিবাদে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। এ সময় সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, ভিসা নীতি নিয়ে সংবাদকর্মীরা আতঙ্কিত ও উদ্বিগ্ন নয়। যে একটি স্বাধীন দেশের নাগরিক হিসাবে এবং স্বাধীন দেশের স্বাধীন গণমাধ্যম হিসাবে আমার উপরে ভিসা নীতি চাপিয়ে দেওয়ার যে প্রবণতা এবং হুমকি, সেটি আমাদের জন্য অবমাননাকর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে চলমান অভিযাত্রা, সেই অভিযাত্রা অব্যাহত থাকবে এবং আমরা সাংবাদিকতার জায়গা থেকে বাংলাদেশকে রক্ষা করব, বাংলাদেশ নিশ্চয়ই আমাদেরকে সম্মান দিবে। অর্থ ও বাণিজ্য সংবাদ। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে নগদ র‍্যাবিট হোল নিয়ে এসেছে দারুণ অফার। জনপ্রিয় ভিডিও সম্প্রচার মাধ্যম র‍্যাবিট হোল এ গ্রাহক নগদের মাধ্যমে ৭ টাকা পেমেন্ট করে বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচ উপভোগ করতে পারবেন। ক্রিকেট প্রেমী গ্রাহকেরা বিশ্বকাপের প্রতিটি ম্যাচ ও তাদের প্রিয় দলের খেলা এখন নগদ ও র‍্যাবিট হোলের এই অফারের মাধ্যমে উপভোগ করতে পারবেন। এ লক্ষ্যে চুক্তি সই করেছে দুই প্রতিষ্ঠান। নগদ ও র‍্যাবিট হোলের এই চুক্তির ফলে এখন মাত্র ৭ টাকায় নগদ গ্রাহকেরা এই অফারটি উপভোগ করতে পারবেন এবং গোটা বিশ্বকাপের সব ম্যাচ দেখতে পারবেন। ২০ নভেম্বর ২০২৩ পর্যন্ত অফারটি কার্যকর থাকবে। সব শর্ত মেনে একজন গ্রাহক একবারই এই অফার উপভোগ করতে পারবেন। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২২-এর প্রথম পুরস্কার পেয়েছে ইলেকট্রনিক্স পণ্য প্রতিষ্ঠান ওয়ালটন। মঙ্গলবার রাজধানীর ওসমানি স্মৃতি মিলন আয়তনে শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ৬টি ক্যাটাগরিতে ওয়ালটন সহ মোট ১২টি প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ওয়ালটনের ভাইস চেয়ারম্যান এস এম শামসুল আলম। হাইটেক শিল্প ক্যাটাগরিতে এই পুরস্কার পায় প্রতিষ্ঠানটি। আমদানি বিকল্প পণ্য উৎপাদন, স্থানীয় কাঁচামাল ব্যবহার, কর্মসংস্থান বৃদ্ধি, সামাজিক দায়িত্ব পালন, ভূমির পরিকল্পিত ও দক্ষ ব্যবহার, পরিবেশ সংরক্ষণ প্রভৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ওয়ালটনকে এই পুরস্কার দিয়েছে শিল্প মন্ত্রণালয়। আন্তর্জাতিক সংবাদ। স্বাধীন রাষ্ট্র খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নির্জার হত্যাকাণ্ড নিয়ে তুমুল উত্তেজনা চলছে ভারত ও কানাডার মধ্যে। এর জেরে কানাডার ৪১ কূটনৈতিককে আগামী ১০ অক্টোবরের মধ্যে সরিয়ে নিতে বলেছে ভারত। মঙ্গলবার রয়টার্সের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনটি বলছে ভারতের কানাডার ৬২ কূটনৈতিক আছেন। ভারত বলছে কানাডিয়ান কূটনৈতিকের এই সংখ্যা থেকে ৪১ জন কমানো উচিত। গত জুন মাসে কানাডার শিখ নেতা এবং কানাডিয়ান নাগরিক হরদীপ সিং নির্জার হত্যার ভারতীয় সরকারের গোয়েন্দা এজেন্টের সরাসরি ভূমিকা ছিল বলে অভিযোগ করেছেন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কিছু অসাধু ব্যবসায়ীর কারণে দেশের ব্যবসা বাণিজ্যে বিরূপ প্রভাব পড়ছে বললেন রাষ্ট্রপতি। দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান। জাতীয় নির্বাচন সামনে রেখে আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না, লন্ডনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুঁশিয়ারি। ভিসা নীতির হুমকি শেষ হওয়ায় বিএনপির গলায় নরম সুর মন্তব্য কাদেরের। বেগম খালেদা জিয়ার কিছু হলে দায় নিতে হবে সরকারকে, হুঁশিয়ারি ফখরুলের। মানুষের চাহিদা অনুযায়ী বাংলাদেশে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনকে সমর্থন করবে যুক্তরাষ্ট্র, বললেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla ও facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আশিদ আলী। আল্লাহ হাফেজ।